তাকে দেখলে কেটুপুরের মানুষের মনে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে উঠে। ইতিমধ্যে দুটো পরিবার রাখা হয়েছে। যাই হোক, তিনি এখন আসছেন। ওই ওই এসে গেলেন বলে আমি সুদীপ্তা, আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন রিহার্সাল চলছে নাটক পদ্মা নদীর মাঝির। আর এখন রাত 12টা বাজে, সবাই ঘুমোতে চলে গেছে। সারা দিন ভলেন্টিয়ারি করার পর আমরা সুযোগ পেয়েছি নাটকের রিহার্সাল করার। গত 3 মাস ধরে আমরা ভার্চুয়ালি রিহার্সাল করেছি, আর আমরা সৌভাগ্যবান যে সাথে পেয়েছি নান্দিকারের ডিরেক্টর পার্থপ্রতিম দেবকে। উনি এসছেন, ওনার স্ত্রী রূপা দেব এসছেন এবং ওনাদের ছেলে সাগরদীপ দেবও এসছেন। কিন্তু এতদিন আমরা ইন পার্সন রিহার্সাল দেওয়ার তেমন সুযোগ পাইনি অনেক রকম কারণে। আর আমরা কেউই প্রফেশনাল থিয়েটার পার্সন না, আমরা নিজেদের চাকরি বাকরি সেরে তারপর সন্ধেবেলায় ভার্চুয়াল রিহার্সাল দিয়েছি এবং এখানে এসেও সেই জন্য আমাদের রিহার্সাল চলছে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা এই নাটক করতে চলেছি। আপনারা যদি এখানে উপস্থিত থাকেন নিশ্চয়ই দেখতে আসবেন আমাদের নাটক পদ্মা নদীর মাঝি, শনিবার দুপুর 4:40।